আমি কইলাম কি রে তোরা গেট বাইরে দিয়ে লাগা, তোরা কোন দিক দিয়ে ঢুকছিস, কোন উদ্দেশ্যে আইসিস? ওই কথা কওয়ার পরে আমার গামছা দিয়ে মুখটি একবারে ফেঁসে ফেলে। ফেঁসে ফেলার পরে আমি হাগরে যে হাত দিয়ে চুল খামচা খামচি করি, আমার এন্তনে উডায় নিয়ে আসে। নিয়ে আসার পরে ঘরের ভিতর আমার রশি দিয়ে বাঁধে হাত, আর সাজার দিয়ে গলা ফেঁসায়। ফেঁসার পরে আমার বিছানা শোয়ায় চোখ টোক একবারে বাঁধে ফেলে। আমার তারপরে কি হয়েছে আমি আর নিজেও কইবে পারি না। এভাবেই গণমাধ্যমকে দুঃসহ নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী নারী। জমি দখলে ব্যর্থ হয়ে গেল 29 মে দুলাল মিয়ার স্ত্রী ভুক্তভোগী শাহিদা বেগমকে হত্যা ও ধর্ষণ চেষ্টা করে অভিযুক্তরা। দীর্ঘদিন ঢাকায় থাকার পর 6 মাস আগে গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফিরেন দুলাল মিয়া। পৈতৃক জমিতে বাড়ি করে বসবাস শুরু করেন সপরিবারে। দুলাল মিয়ার পরিবারের অভিযোগ, তাদের বসতবাড়ি দখলের পায়তারা চালাচ্ছে পার্শ্ববর্তী এলাকার শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, আনিসুর রহমান ও নুরু মিয়া। শাহিদা বেগমের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। থানা গেছি, অমুক থেকে গেছি, অমুক থেকে গেছি, কোনো নির্দেশন না পাই আমরা এখানে এইভাবে মানে প্রস্তুত থেকে গেছি। এখন আমরা একটা সুবিধা চাওয়ার জন্য আমরা এখন সেখানে দৌড়ে গেছি। তা আমরা আইসা দেখি যে গেটও বা দুয়ারি আসলে আইসা দেখি যে ওখানে বাইন্ধা থেকে আমরা আইসা খুলে দিচ্ছি আমার বেড়া। আমরা আসি দেখি বান টান দেওয়া আছিল, সেই বান আসি দেখি আমরা খুলবি রাখ যে এই পর্যন্ত আমরা আসি দেখছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানালেও মামলা নেয়নি পুলিশ, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সহকারী পুলিশ। আপনাকে বলা হয়েছে আপনারা যদি মামলা করেন মামলা অনুযায়ী তো তদন্ত হবে, আমরা তো এখন তদন্ত করি নাই, একটা ঘটনার তথ্য একটা সাপেক্ষে যে আমি আমার বিষয়টা যাচাই করে আসছি। এদিকে সব অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্তরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।